আমাদের প্রথম থেকে এই যে মাগরিবের পর থেকে এই পর্যন্ত আমরা অনেক কথাবার্তা শুনেছি। আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার নতুন করে বলার আর কিছুই নেই। তো এরপরও যেহেতু একটা সুযোগ পেয়েছি একটা কোম্পানির সাথে দীর্ঘ সময় ধরে আছি, আজকে আলহামদুলিল্লাহ আমি দেড় যুগ 18 বছর এই কোম্পানির সাথে আছি। যেই দিন যুগ হয়েছি সেই দিন থেকে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে বন্দিত্ব থেকে মুক্ত হব, মানুষের গোলামি করব না, কারো চাকরি করব না, স্বাধীনভাবে একটা ব্যবসা করব। যে প্রথম জীবনে যে চাকরিটা শুরু করেছিলাম সেই চাকরিতে দেখেছি আমাদের স্যালারিটা ছিল খুবই অল্প, যে স্যালারি দিয়ে আমার স্বপ্ন পূরণ হবে না, আমার পরিবারের স্বপ্ন পূরণ হবে না, কোনো কিছুই করা সম্ভব না। যে পয়সাগুলো যে স্যালারিটা আমার হইত এগুলো দিয়ে হ্যান্ডেল মাউথ শুধু আমার খাওয়া থাকা এতটুকুই হবে। তো আলহামদুলিল্লাহ বড় আল্লাহ রহমত যে মক্কা থেকে শুরু করেছি এই যাত্রা, গিয়েছিলেন মক্কা হিল্টনে আমার প্রথম জব, ওইখান থেকে হাঁটি হাঁটি পা পা করে একটা একটা করে ব্যবসা যেগুলো শুরু করেছি। প্রথম আমার ব্যবসার মধ্যে ছিল 500 রিয়াল, এই 500 রিয়াল যখন আমাকে 2000, 2500, 3000 রিয়াল নিয়ে দিল তখন চিন্তা করলাম যে আমার দরকার একটা চলার জন্য একটা স্কুটার দরকার, একটা দাবাব নিলাম। এটা দিয়ে আস্তে আস্তে ব্যবসাগুলো করতেছি। এই করার সময় দেখতাম যে যে ব্যবসাগুলো আমরা করি এগুলো যে কোনো সময় কমপ্লিট, যে পুঁজি আছে সবকিছু চলে যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো সময়, কারণ আমাদের কোনো দোকানদারি না দোকানে দোকানে গিয়ে কিছু সিম কার্ড সেল করা। ওইখান থেকে ডিএক্সএল যখন আমি দাওয়াত পেয়েছি আমার কাছে এটা আবার একটা মেহরবানি মনে হয়েছে যে এখানে আমার কোনো পুঁজি দিতে হয় না, এখানে আমার কোনো প্রোডাক্ট নিয়ে নিয়ে মানুষের কাছে যেতে হয় না, এখানে এমন কোনো ভয় নাই যে আমার প্রোডাক্টগুলো যে কোনো সময় কেউ নিয়ে নিবে এবং আমার জীবনের সমস্ত অর্জন একসাথে নিয়ে নিবে, এই সুযোগ এখানে নাই। এখানে আমি যা কিনি সুপারমার্কেট থেকে আমি মানুষকে তা বলি যে আপনারাও এখান থেকে কিনেন। কিন্তু যে ব্যবসাটা আমি করতাম কিছু বাকিতে কিছু নগদে 1 লক্ষ রিয়াল আমার টোটাল ক্যাপিটাল ছিল, যে কোনো সময় আমি আমার বন্ধু বান্ধবদেরকে দেখেছি যে তারা একদিনে ফকির হয়ে গেছে। এই ডিএসএন যখন পেয়েছি আমি চিন্তা করলাম যে এখানে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, স্বাধীন হওয়া যায়, কিভাবে এই যে আস্তে আস্তে উপরে উঠা যায়। ওইখান থেকে মক্কা থেকে আমরা চেষ্টা করতাম তো সপ্তাহে একদিন আসার জন্য, কিন্তু দেখা যাইত যে এক সপ্তাহ আসতে পেরেছি আর এক সপ্তাহ আসতে পারি না, এই মাসে হয়তো 2 দিন এসেছি। আসার পরে মানুষকে টুথপেস্টের কথা বললাম যে এই টুথপেস্টটা খুবই ভালো, একটা একটা করে দিয়ে গেলাম। অনেকে বলেছে আপনার টুথপেস্টটা ওই বাচ্চাদের বিভিন্ন জাতির কথাবার্তা বলতেছে পজিটিভ নেগেটিভ, তো অনেকে এই কালারটা দেখে পছন্দ করে নাই। এরা চাচ্ছে কালারফুল একটা জিনিস হোক, এটা লাল হোক, সাদা হোক, সবুজ হোক, আমাদের এটা তো কালো চকচকে বলতেছে এটা ওই যে ছোট বাচ্চাদের বিভিন্ন জিনিসের সাথে মিলে যাচ্ছে। আমি বলছি যেটার সাথে মিলানো একটু ব্যবহার করে দেখি, বলতে এটা দেখি তো কালারটা ইচ্ছে হচ্ছে না, আমি দেখি না। তো এইভাবে করে সবাইকে আমি একটা একটা কার্টুন 40টা থাকে একটা কার্টুনে সবাইকে একটা একটা করে দিয়ে গেছি যে আপনারা ব্যবহার করেন আমাকে ভালো মন্দ বলি। তো ভালো দেখলাম যে 90 জনে ভালো হচ্ছে, ওই 10 জন আমার সাথে ইয়া করতেছে তাদের পয়সা দেওয়া কিন্তু ইয়া না দেওয়ার মতলব, এরা বলতেছে এগুলো আপনি কি রিভাইসেন জিতা থেকে আমাদেরকে 80-80 দিচ্ছেন যে এই এই যে বিলি করার মাধ্যমে আপনার একটা ইনকাম আছে। আমি জি জি যে না বলে সব জি কোনো সময় জি সারা দিছে দেখি যে অনেকে বলে না আসলে এটা কিনছেন কত, এইভাবে করে দেখি অনেকে দিচ্ছে, অনেকে ওই যে আমার সাথে এভাবে করতে শান্ত অসুবিধা নেই, তাই আমি তো দিলাম এটা। তো এইভাবে করে ওই যে যারা আমার সাথে টাকা করছে এদেরকে আমিও প্রতিদিন বলি যে ওই যে কাজ কাম করতে থাকেন, আমার টাকাটা গণেন, আমার কথাটা শোনার খানটা আমার দিকে দিচ্ছি, এটা এই কাটা ছিঁড়ে লাগানো যায়, এই যে আপনি পাকানোর সময় তেলের ছিটা পড়লে এখানে মলমের মতো লাগাবেন, এটা কোনো সময় পাইনি যদি সময় সারা এটা একটু মুখের মধ্যে দিয়ে পানি দিয়ে দিলে কেন সবাই দিকে সবাই শুনতেছে কেউ কেউ ব্যবহার করছে দেখে যে এরা এটা জিনিসটা আসলে ভালো। ওইখান থেকে জন্য আমাকে কি এটা অর্ডার করতেছে ওই তাদেরকে একটা সিস্টেম করে দেখি যে কত ইউজ করছে, ওই সিস্টেম করে ইনস্টলমেন্টে তাদেরকে মেম্বার বানিয়ে দিলাম একটা দুইটা তিনটা, কারণ কেউ মেম্বার তো রাজি না, এটা শুনতে তো রাজি না। প্রথম দিকে যেহেতু আমি এই কাজটা করব আজকে থেকে 18 বছর আগের কথা, তখন ডিএসএল বললে এরা সবাই ডিএসএল বুঝতেছে, বলে আমরা মাল ফাটান যে না দিয়েছি, আচ্ছা না আমরা তো মাল ফাটাই না, আমরা এই এই মালগুলো আমাদের সুপার মার্কেটের মাল, এগুলো আমরা ব্যবহার করবেন ভালো থাকবেন। তুমি বলতে না ডিএসএল ডিএসএল না, বলছে না ডিএসএল না ডিএক্সএল। এইভাবে করে আস্তে আস্তে বোঝানোর মাধ্যমে মানুষকে একটা দুইটা তিনটা চারটা করে 500টা মেম্বার যখন বানাইছি ভিতরে একটা আসে যে কি